ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। শুভ্রা শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। অনলাইন ক্লাসে আছি আমি মোহাম্মদ সেলিম হোসেন। গত ক্লাসে আমরা স্বরবর্ণ থেকে কয়েকটি বর্ণতে দুটি করে শব্দ শিখেছি, আশা করি তোমরা সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেছো এবং এই ডাবলো করে রেখেছো, ঠিক আছে। এর জন্য সকলকে আবারও ধন্যবাদ। আজকে তোমাদের সাথে আমি স্বরবর্ণের পাঁচটি বর্ণ দিয়ে শব্দ তৈরি আলোচনা করব, আশা করি এগুলো তোমরা সুন্দর মনোযোগ দিয়ে শুনবে, যেহেতু আমাদের অনলাইন ক্লাস, ঠিক আছে। যে যত বেশি মনোযোগ দিবে সে তত বেশি উপকৃত হবে। তাহলে আজকে আলোচনা করব, আর গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তারপরে আচ্ছা, সকলকে ধন্যবাদ। তাহলে আজকে যে পাঁচটি বর্ণ দিয়ে আমি শব্দ তৈরি করবো, আমি প্রথমে ঋতে, প্রথমে ঋতে আলোচনা করতে, ঋতে হচ্ছে কি, ঋতু ঋষি, ঋতে কি হবে, ঋতু ঋষি, ঋতে কি হবে, ঋতু ঋষি, ঋতে কি হবে, ঋতু ঋষি। যেমন আমাদের দেশে কয়টি ঋতু আছে, ছয়টি ঋতু আছে, ঠিক আছে। তাহলে ঋতে ঋতু ঋষি, ঋতে কি হবে, ঋতু ঋষি, তাহলে কি হবে, ঋতে হবে ঋতু ঋষি। ঋতু হবে ঋতু ঋতু হবে ঋতু ঋষি, হ্যাঁ ঋতু হবে কি, ঋতু ঋষি, ঋতু কি হবে, ঋতু ঋষি। যেমন ঋতু কি, আমাদের দেশে কয়টি ঋতু আছে, ছয়টি ঋতু আছে, আর ঋষিদের কি বলছে, হিন্দুদের কি বলছে, জ্ঞানী গরিব ব্যক্তি বুঝাইছে, হ্যাঁ ঋতু ঋষি, ঋতু কি, ঋষি ঋষি, ঋতু ঋষি, ঋতু কি, ঋতু ঋষি। তাহলে ঋতু আমরা কয়টি, দুটি শব্দ জানতে পারলাম, ঋতে ঋতু ঋষি, ঋতে কি হবে, ঋতু ঋষি, ক্লিয়ার, আর কোনো সমস্যা আছে, আর সমস্যা থাকলে অবশ্যই তোমরা সাথে সাথে বলতে হবে, যেমন ঋতে কি, ঋতু ঋষি, ঋতে কি, ঋতু ঋষি, ক্লিয়ার। তাহলে আমি পরে দিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে। পরের বর্ণ হচ্ছে একটা, হ্যাঁ পরের বর্ণ হচ্ছে কি, এ, এতে কি হবে, এতে এক, একতারা, এতে কি, এক, এতে কি হবে, এক, এতে এক, হ্যাঁ এতে হবে এক, এতে এক, একতারা, এতে এক, একতারা, এতে কি হবে, এতে এক, একতারা, এতে কি হবে, এতে এক, একতারা, এতে কি, এতে এক, একতারা, এতে এক, একতারা, এতে কি হবে, এতে এক, একতারা, এটা হচ্ছে একতারা, এটা কি, একতারা, এতে এক, একতারা, একতারা সবাই চিন, হ্যাঁ একতারা সবাই চিন, তাহলে এতে এক, একতারা, এতে কি হবে, এতে এক, একতারা, এতে কি হবে, এতে এক, একতারা, হ্যাঁ এতে কি হবে, এতে এক, একতারা, ক্লিয়ার সবাই, হ্যাঁ। তারপরে তারপর বলা হচ্ছে ওই, তাহলে কি, এটা কি, একতারা কি সবাই বুঝেছ, এতে এক, একতারা, এতে কি, এতে এক, একতারা, এতে কি, এক, একতারা, এটা হচ্ছে একতারা, এটা কি, একতারা, এতে এক, একতারা, ক্লিয়ার, হ্যাঁ। তারপরে বলা হচ্ছে ওই, ওই কি কি হবে, ওইতে হবে ওই কম ওই রাহ, ওইতে ঐক্য, ওতে ঐক্য,
ओ
ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এক্সাম দেবে। এছাড়া যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ফোনে যোগাযোগ করবে, ঠিক আছে? তাহলে পাচ্ছিস? হ্যাঁ, বর্ণাদের শব্দ যদি কারো কোনো সমস্যা নাই তো সমস্যা নাই, তাহলে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে। যে যত বেশি ভাষায় প্র্যাকটিস করবে সে তত বেশি উপকৃত হবে। আরেকটি কথা তোমরা সবসময় মনে রাখবে, কখনো মিথ্যা কথা বলবে না, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? আব্বু আম্মুর কথা বেশি বেশি শুনবে, সামনেদের কথা শুনবে, সময় মতো কি করবে পড়াশোনা করবে, এবং কি তোমরা শুধু ঠিক আছে কি করবে বড়দের সম্মান করবে, ছোটদের আদর করবে, সবসময় তোমরা কি করবে সবার সাথে উত্তম আচরণ করবে। আর যেহেতু আমাদের এখন করোনা কালীন সময় চলতেছে, আমাদের বাহিরে যদি যেতেই হয় তাহলে আমরা অবশ্যই মাস্ক পরিধান করে যাব, নিজেকে সুস্থ রাখবো এবং অন্যকে সুস্থ রাখতে সহায়তা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।